চরকিতে অনম বিশ্বাস পরিচালিত সেই 2018 সালে দেবীর পরে যখন সেই ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরীর মতো অসাধারণ অভিনেতা নিয়ে চরকির মতন প্ল্যাটফর্মে একটা ওয়েব ফিল্ম নিয়ে আসছে, তখন থেকে শুধু আমার একটা খেয়াল আসছিল যে উইল দিস অ্যাক্টার্স টেক ওভার দ্য কন্টেন্ট। মানে এখানে কন্টেন্ট যাই হোক না কেন, মানে এই দুজনের প্রেজেন্সের কারণে কন্টেন্টটাকে কিছুটা কম হয়ে যাবে, কোথাও কি কোথাও ঘাটতি থেকে যাবে, মানে গল্প, পরিচালনা, এন্ডিং, ইম্প্যাক্ট এইসব জায়গাতে নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু না কিছু একটা ঘাপটা থেকে যাবে। কারণ এই দুজন এতটাই জনপ্রিয় অভিনেতা, দক্ষ অভিনেতা এবং যোগ্য অভিনেতা যে এরা যেখানে থাকবে সেখানে ডেফিনেটলি সমস্ত অ্যাটেনশন এবং লাইমলাইট এবং হাইপ এদেরকে ঘিরেই থাকবে। কন্টেন্টে কি কিছু না কিছু মিসিং থেকে যাবে, কন্টেন্টটা কি মানুষ ভালো করে রিলেট করতে পারবে, বুঝতে পারবে, তো এগুলো মনে হচ্ছিল। আর যখন দেখা শুরু করি তখন মাই ইনিশিয়াল থট ওয়াজ লাইক, আচ্ছা এটা একটা ডার্ক থ্রিলার হতে যাচ্ছে ডেফিনেটলি উইথ এ প্রেডিক্টেবল এন্ডিং। আমি আবু মোহাম্মদ আবদুল্লাহ, এথিক্যাল রিভিউয়ার, এই ছোট্ট চ্যানেলে, ওয়েল প্লিজ এক্সকিউজ দ্য ব্যাকগ্রাউন্ড, আমার মেয়ে আর কি সারাদিন এটা সেটা করে ঘর নোংরা করে ফেলে, এটাই ওর খেলা, দেখতে ভালো লাগে। তো দুই দিনের দুনিয়া, এই যে ওয়েব ফিল্মটা চরকিতে একটু আগে স্ট্রিমিং শুরু হয়েছে, এই এটা রিভিউ করতে যাচ্ছি একজন সাধারণ দর্শক হিসেবে। ডেফিনেটলি আমি ওরকম রিভিউয়ার কেউ না, জাস্ট দেখে ভালো লাগে, আমার কিছু মতামত থাকে সেগুলো শেয়ার করি। যদি আপনারা কেউ দেখেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ, আমার ভালো লাগে। আর পারভেজ জয়, এই ভিডিওটা যদি আপনার নজরে এসে থাকে আমি আপনার প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছিলাম, এই দুই দিনের দুনিয়া, এই ওয়েব ফিল্মটার গল্পটা কী নিয়ে, ভালো দিক কী, খারাপ দিক কী, এবং এন্ডিং একটা রিমার্ক নিয়ে এই ভিডিওটা সাজিয়েছি। তো প্রথমে যদি বলতে চাই সেটা হচ্ছে গল্পটা। গল্পটা যারা আমরা ট্রেলার দেখেছি, টিজার, পোস্টার এবং চরকিতে একটু ডিসক্রিপশন পড়েছি সবাই জানি, তারপর আমি আমার মতন করে আপনাদের সাথে একটু শেয়ার করি। মনে করুন আপনাকে যেতে হবে কোথাও অনেক দূরে, এবং মনে একটা জার্নি আছে, 4-5 ঘন্টা জার্নি, আপনি এক শহর থেকে আরেকটা শহরে যাবেন, ধরি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাবেন, মানে আমার আর কি নানাবাইর এলাকা। তো সিরাজগঞ্জে যাবেন, তো এখন আপনি ডেফিনেটলি যাওয়ার পথে আপনার যদি প্রাইভেট কার থাকে আপনি তেল নেবেন, গ্যাস নেবেন, তো ওখানে যখন আপনি তেল গ্যাস নিতে গেলেন সাভারে, তখন আপনার ওখানে আপনি চা খেতে নামলেন, চা খেতে নেমে আপনার দেখলেন যে ওখানে আরও কয়েকজন এসছে চা খাচ্ছে, হাঁটাহাঁটি করছে, তো একজনের দেখলেন যে তার সেও চা খাচ্ছে কিন্তু তাকিয়ে আছে আপনার দিকে, এবং দ্যাট পার্সন হ্যাজ এ ভেরি স্ট্রং প্রেজেন্স। আপনি একটু চমকে গেলেন যে এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে, মনে হচ্ছে যেন চেনে। যাই হোক, আপনার ধারণা ওখানেই শেষ হয়ে গেল, আপনার সিএনজি গ্যাস নেওয়া শেষ বা তেল নেওয়া শেষ, আপনি আবার গাড়ি ছুটলেন আপনার গন্তব্যের দিকে। 2 ঘন্টা পরে আবার আপনি গ্যাস নেওয়ার জন্য থামলেন, বা পানি কেনার জন্য, বা খাবার খাওয়ার জন্য, বা নামাজের ব্রেকের জন্য আপনি থামলেন। সেখানে যে আপনি ওই নামাজ পড়তে যাচ্ছেন বা ওয়াশরুমে যাচ্ছেন বা পানি কিনছেন, আবারও ওই ব্যক্তির সাথে দেখা যার সাথে আপনার 2 ঘন্টা আগে দেখা হয়েছিল, মানে ইজ ইট ন্যাচারাল, মানে হাউ কাম ঠিক 2 ঘন্টা পরেই সেই মানুষটা আপনার আগে ওখানে কীভাবে উপস্থিত হলো? আপনি তো রাস্তাঘাটে তাকে কখনো দেখেননি, বা ওরকম কোনো ট্রান্সপোর্টও দেখেননি, বা হতেও পারে যে সে আলাদা করে এসছে, কিন্তু ঠিক একই জায়গায় সে থামবে পরপর 2 বার, একই মানুষের সাথে একইভাবে কি দেখা হয়, এটা কি ন্যাচারাল, মানে নাকি এটার মধ্যে কোনো কাহিনী আছে, মানে এটা কি সুপার ন্যাচারাল কোনো জিনিস নাকি ন্যাচারাল কোনো জিনিস? আর ওই মানুষটার সাথে আপনার 2 বার দেখা হলো কেন, ওই মানুষটার রহস্য কী তাহলে, তা কি কোনো মোটিভ আছে, সে কীভাবে ওখানে আসলো আপনার আগে, এবং একইভাবে সে আপনার অ্যাটেনশন গ্র্যাব করছে, আপনাকে অ্যাটেনশন দিয়ে কিন্তু কোনো কথা না বলে, সে বলছে না যে আমাকে অ্যাটেনশন দাও, সে তার মতনই কাজ করছে, কিন্তু তাকে দেখে আপনি বারবার ঘাবড়ে যাচ্ছেন এবং আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন কেন। এই কেনর উত্তর পেয়ে যাবেন এই চরকির এই ওয়েব ফিল্মটার মধ্যে, যেটা নাম হচ্ছে দুই দিনের দুনিয়া। এবার আসি এই দুই দিনের দুনিয়ার ভালো দিকগুলো একটু আলোচনায়। দ্য ফার্স্ট থিং, অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট গুড থিং দ্যাট কনজিউমড মি ইজ দ্য ওয়ে দ্য স্টোরি ইজ আনফোল্ডেড, স্টোরি টেলিং, মানে স্টোরি টেলিংটা এতটাই সুন্দর যে দেয়ার ইজ নো ননসেন্স মোমেন্ট, মানে মনে হয় এখানে কোনো 1 সেকেন্ড সময় ছিল না যখন আমি চোখ ফেরাতে পেরেছি, মোবাইল দেখছিলাম এবং হচ্ছে অন্য কোনো স্ক্রিনে যাচ্ছিলাম, বা পরবর্তী কোনো কাজের জন্য আমি উসখুস করছিলাম, এরকম কিছু নাই। স্টোরি ফার্স্ট সিন থেকেই অনেক পরিমাণে গ্রিপিং এবং আপনার অ্যাটেনশন ডিমান্ড করবে, এবং প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা সিকোয়েন্স, মানে স্টোরি টেলিংটা এতটা সুন্দর যে আপনাকে কখনো কোনো মানে এক্সকিউজ দিবে না। গল্পটা যেরকম করে সাজানো হয়েছে, মানে 85 মিনিটের মনে হয় এটা ছিল, তো এই 85 মিনিটের মধ্যেই পুরো স্টোরিটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে, এবং গল্প, ধারা বর্ণনা, পরিচালনা, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু অসাধারণ ছিল, মানে চঞ্চল চৌধুরী জাস্ট গেটস ইট রাইট। আর ফজলুর রহমান বাবু তো হ্যাটস অফ, ওনাকে মানে ওনার প্রেজেন্স, ওনার হাসি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ,
আই এম হ্যাভিং গুজ বাম্পস, মানে ওনাকে দেখতে মনে হবে কি যে মানে এই দুজন ব্যক্তি অ্যাকচুয়ালি শুধু উনি না, চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবু, এই দুজনকে মনে হয় টেইলর মেড অ্যাক্টার্স, এবং ওনাদেরকে দেখতে মনে হয় যে কোনোরকম এফোর্ট ছাড়া দুজন মানুষ কীভাবে চরিত্রের মধ্যে এইভাবে ঢুকে যেতে পারে। তাদের কোনো চেষ্টা করতে হচ্ছে না, কোনো হাত ডাক করতে হচ্ছে না, কিন্তু তারা যখন স্ক্রিনে আসে তখন তারা সেই ক্যারেক্টারটাই হয়ে যায়। এখানেও তাই, মানে এখানে ট্রাক ড্রাইভারের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং রহস্যময় মানব চরিত্রে ফজলুর রহমান বাবু, মানে এই দুইজন আপনার অ্যাটেনশন ধরে রাখবে পুরো 85 মিনিট জুড়ে। এবং এদের মিথস্ক্রিয়া, দ্যাট মিনস এদের কেমিস্ট্রি, এদের ইভেন্টগুলো, এদের কনভারসেশনগুলো কী হতে যাচ্ছে না হতে যাচ্ছে সব কিছু, কারণ আমরা জানি যে রহস্যময় চরিত্রে অভিনয় করছে ফজলুর রহমান বাবু, তো কী সেই রহস্য, অসাধারণ ছিল এই দুজন। এবং ফিমেল ক্যারেক্টার যারা ছিলেন, তানিয়া বৃষ্টি, তানভিন সুইটি, মানে তানভিন সুইটি রক্স, মানে অনেকদিন পরে তানভিন সুইটিকে দেখেছে, কী ভালো লাগছিল, মানে সত্যি আমার একটা মানে খুব খারাপ লাগতো যে আমরা ইন্ডিয়ার মতন কেন বাংলাদেশে শেফালি শাহদের মতন অ্যাক্টরদেরকে আমরা এখানে কেন ইউজ করি না। বাট এখানে দেখতে পাচ্ছি যে ফাইনালি এই যে তানভিন সুইটির মতন অ্যাক্টর, বিজি বরকতুল্লার মতন অ্যাক্টার্স বাংলাদেশে চরকির কল্যাণে, রেদওয়ান রনির কল্যাণে এবং মানুষের ভালোবাসায় এরা আবার সেই তাদের মানে মেটালটা দেখানোর সুযোগ পাচ্ছে যে তারা অভিনয়ে কী পরিমাণে দক্ষ, তারা প্রফেশনাল হিসাবে কত বছরের গ্যাপের পরেও তারা কী সুন্দর পারফর্ম করে, মানে দেখতেই ভালো লাগে। এবং তাদেরকে কেমন দেখা যাচ্ছে, তারা কী রোল প্লে করছে, আর তাদেরকে মানে এসবের দিকে তাদের কোনো খেয়াল নেই, যে রোল তারা পেয়েছে সেই রোলে 100% কীভাবে দিতে হয় এটাই হচ্ছে কথা, যে রোলটা কেমন, পজিটিভ না নেগেটিভ সেটা দেখার টাইম নেই। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। দ্য ফার্স্ট সিন বিটুইন চঞ্চল চৌধুরী অ্যান্ড ফজলুর রহমান বাবু, মানে ইট ওয়াজ স্ট্রাইকিং, ইট উইল রিয়েলি শক ইউ। ওই সময়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ওই সময় চঞ্চলের অভিনয়, ওই সিনটা এত সুন্দর করে শ্যুট করা হয়েছে যে দেখলে চমকে যাবেন। আচ্ছা, এরপরে এর সাথে সাথে যে দিকটা ভালো সেটা হচ্ছে 14তম মিনিটে যে 13-14 এই সময় একটা ঘটনা ঘটে, যেই ঘটনাটা আপনার অ্যাটেনশান যদি কোথাও ব্রেক হয়েও যায়, মানে আপনার অ্যাটেনশানটা অটোমেটিক্যালি মানে তারবিহীনভাবে কোনো রকম চুম্বকের আকর্ষণ ছাড়াই মনে হয় যেন আপনাকে ওই স্ক্রিনের দিকে নিয়ে যাবে। কোনো ওয়েব ফিল্ম দেখতে গেলে যদি আমি যা ভাবছি সেটার কোনো অ্যান্সার না পাই বা পরিচালক যা দেখাচ্ছে, এখানে যেহেতু ট্রাক ড্রাইভার একজন চঞ্চল চৌধুরী, যে তার জীবন কাহিনী, যে সে তার যাত্রাপথে একজনের সাথে দেখা হয় এবং সেই দেখা হওয়ার সময় সে কিছু কথা বলে যেগুলো তার সাথে মিলে যায় এবং তার জীবনটা পাল্টে যায়, এবং ওই রহস্যময় চরিত্রে ফজলুর রহমান বাবু তিনি যা যা বলতে থাকেন সেভাবেই চঞ্চলের জীবনটা মানে পরিবর্তন আসতে থাকে। এখন এর মধ্যে চঞ্চল মহাবিপদে ফেসে যায়, এই বিপদগুলো কেন হয়, এই বিপদ থেকে কীভাবে উদ্ধার পায় কি পায় না, এই নিয়ে ছিল গল্পটা। তো এরকম যখন আমরা কোনো গল্প দেখছি তখন স্বাভাবিকভাবে কিছু সময় পরপর আমাদের অনেক টেনশন ক্রিয়েট হবে যে এরপর কী হবে, ওর পরে কী হবে, এই ঘটনাটা যা দেখাচ্ছে সেটা প্রপার একটা এন্ডিং হবে, তো এখানে টেনশন বিল্ড আপ করা হয়েছে এবং সেই টেনশনের খুব সুন্দর করে একটা সলিউশনও দেওয়া হয়েছে, তো এই জিনিসটা দারুণ ছিল। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে বিজিএম, মানে বিজিএম মানেই যে একদম খুব মানে ধুমধারাকা হতে হবে, নট লাইক দ্যাট, খুব স্লো কিন্তু ইম্প্যাক্টফুল বিজিএমও যেরকম ছিল, আবার হাই বিটের এবং খুব এক্সাইটিং বিজিএমও ছিল। মাঝে মাঝে আমি বিজিএমগুলো ফিল করার জন্য অন্য স্ক্রিনে যে শুনছিলাম, মানে ভিজুয়াল ছাড়া শুধু মানে সাউন্ডটা এনজয় করার জন্য, খুবই ভালো লেগেছে। এরপরে যেটা বলবো সেটা ছিল যে সিনেমাটোগ্রাফি, মানে রাতের ড্রাইভার, সে রাতে মানে ট্রাক চালাচ্ছে এবং বাংলাদেশের সিনারিগুলোকে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, মানে আমি এর আগে এরকম দেখিনি যে ড্রোন শটের মতন করে একটু উপর থেকে দেখছিলাম, এটা প্রপারলি ড্রোন শটের মানে একদম ড্রোন শট যেরকম হয় ঠিক সেরকমও না, আবার একদম খুব ক্লোজ শট সেটাও না, এবং রোডগুলোকে খুব সুন্দর করে দেখানো হচ্ছিল, টাঙ্গাইলের রাস্তা, জঙ্গল থেকে শুরু করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে বিভিন্ন টাইম জোনে জিনিসটা আসছিল, মানে বিভিন্ন টাইমিংয়ে এই শ্যুট করা হয়েছে, যেমন রাত্রেবেলা চাঁদের আলোর সিন ছিল, আবার হচ্ছে গোধূলির সিন ছিল, ভোরের সিন ছিল, এরকম সময়ে ট্রাক চালানো হচ্ছে এবং আশেপাশের সিনগুলো কেমন হয় এটা ফাটাফাটি ছিল। এরপরে আরেকটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে রহস্যময় চরিত্র যেহেতু ছিল একটা ফজলুর রহমান বাবু, তো শুধু রহস্যময় চরিত্র আমি বলছি এবং আমি কথা বলছি কিছু, আমি অ্যাক্ট করছি লাইক আ মিস্টেরিয়াস পার্সন, এখানেই না, মানে পরিচালকের কৃতিত্ব দিতে হয় যে রহস্যময় চরিত্রটাকে এস্টাবলিশ করার জন্য, ভ্যালিডেট করার জন্য তার হাতে একটা প্রপ ছিল, একটা বই ছিল, সেই বইতে বেশ কিছু তার প্রমাণ ছিল, সে যে রহস্যময় তার কথা বলছে সেই রহস্যটা কী সেটাও আমরা এখানে প্রমাণ দেখতে পেয়েছি। সো মানে খুব কনভিনসিং ছিল তার চরিত্রটা। আর জিনিসটা যেটা ভালো ছিল সেটা হচ্ছে যে একটা আইটেম সং ছিল, মানে লাইক আইটেম সংই বলবো, সেই আইটেম সংটাও মানে ইম্প্যাক্টফুল, এবং সেই আইটেম সং এই প্রথম মনে হয় মনে হলো যে
ফার্স্ট টাইম আমি কোনো আইটেম সং দেখলাম যে উইথ এ পারপাস, এবং এই আইটেম সংটা শুনতে দেখতে খারাপ লাগলো না, ভালগাইটি নাই কোথাও, লিরিক্সগুলো খুবই প্র্যাকটিক্যাল, এবং আসলে আইটেম সং বলা যায় না জিনিসটাকে, আবার মানে সিচুয়েশনাল একটা সং, মানে সাধারণত এই সিচুয়েশনগুলোতে মানে যে বারের সিনগুলোতে তাস খেলার সময় জুয়া খেলার সময় যে গানগুলো হয় ওগুলোতে আমরা আইটেম সংই বলি, তো ওরকম সিচুয়েশনে এত সোবার, এত মিনিংফুল এবং এত অ্যাট্রাকটিভ এবং এত সুন্দর একটা গান ছিল যে মানে এনজয় করার মতো ছিল, মানে বিরক্ত লাগেনি কখনো। পরিচালক এই ছোট ছোট ব্যাপারগুলোতে যত সুন্দর করে ধ্যান দিয়েছে চিন্তার বাইরে। অনম্য বিশ্বাস, তিনি যে পরিচালক হিসেবে কি সেটা তো আমি দেবী মুভি দেখেই টের পেয়েছিলাম, তো তারপরে তার জন্য অপেক্ষায় ছিলাম যে এত মানুষ আসে, তার তো কোনো আমি কন্টেন্ট দেখি না, আমার চোখে হয়তো পয়েন্ট মিস আউট করেছি হয়তো বা, তো এখানে আমি তো মানে খেয়াল ছিল, যেমন আমি জানতাম যে রেনসেল ডিজিলভা একজন যেরকম আছে ভারতের একজন ডিরেক্টর, তারপর হচ্ছে আন্ধাধুনের ডিরেক্টর, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তো এরা যখন যে মুভিটা করে শ্রীরাম রাঘভান, যে এরা যখন যে মুভিটা করে অনেক গ্যাপে হলেও তারপর তারা তাদের কোয়ালিটি মেনটেন করে। এখন এই কোয়ালিটি মেনটেন করতে যেয়ে যদি মাঝখানে 2-3-4-5 বছরও চলে যায়, তারপরও চলে যায়, তারপরও যখন তারা একটা প্রজেক্ট নিয়ে যখন আসে, সেই প্রজেক্ট নিয়ে মানুষ যে এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশন মানে মোর দ্যান 100% তারা ফিল আপ করে তাদের এফোর্ট দিয়ে, তাদের অনেস্টি দিয়ে, কারণ একটা প্রজেক্ট তো মানে যার যার সন্তানের মতন, সেই সন্তানের প্রতি, সেই সন্তানটা ডেভেলপ করার প্রতি যদি পরিচালকের অনেস্টি থাকে, তার টিমের অনেস্টি থাকে, এটা না দর্শক হিসেবে আমরা দেখে বুঝতে পারি। তো হ্যাটস অফ টু অনম্য বিশ্বাস, এবং অনম্য বিশ্বাস শুধু পরিচালক হিসেবে না, গল্পকার হিসেবে না, গীতিকার হিসেবেও অসাধারণ। তিনটা গান ছিল এবং তিনটা গানের লিরিক্স তিনি লিখেছেন, তিনটা গানই দুর্দান্ত ছিল। আচ্ছা, এবারে যদি বলি ফাইনাল থট কী, ও সরি, ফাইনাল থটের একটা তোমার নেগেটিভ পয়েন্টস বলা উচিত। আমি রিভিউ করা শুরু করেছি কবে থেকে, 1.5-2 বছর হলো, মাঝখানে 6 মাস গ্যাপ ছিল আমার, এই প্রথম আমি কোনো কন্টেন্ট পেলাম যেটার আমার মাইনাস পয়েন্টে 0, আই কুড লিটারেলি রাইট নাথিং অ্যাবাউট সাম সাজেশন দ্যাট ইট কুড বি দিস ওয়ে, ইট শুড নট হ্যাভ ডান দিস ওয়ে অ্যান্ড থিংস লাইক দ্যাট, মানে একটু পণ্ডিতে যে দেখাবো আমরা বা দেখাই যে এটা ভালো হয়নি, অভিনয়টা এটা ভালো হয়নি, ফ্রেমিংটা ভালো হয়নি, আমার দৃষ্টিতে সাধারণ দর্শক হিসেবে ডেফিনেটলি আমি এই কন্টেন্টের একটা মানে 0.01% কোনো ফল্ট খুঁজে পাইনি, ইট ওয়াজ কমপ্লিট ফ্ললেস 100% একটা কন্টেন্ট ছিল। আর শুধু ফাইনাল থট, ইনিশিয়াল থট যেরকম ছিল যে ইজ ইট গোয়িং টু বি সামথিং রেগুলার ডার্ক ড্রামা উইথ এ প্রেডিক্টেবল এন্ডিং, আর লাস্ট আমার থট যেটা হচ্ছে আই ওয়ান্ট মোর বিকজ আই হ্যাভ টু ওয়াচ ইট টুয়াইস অ্যাকচুয়ালি, শেষ দেখার পরে আমি আবার শুরুতে আসছি এবং যেসব কোশ্চেন আমার মাথায় আসছিলো সেই সিনগুলো আমি আবার দেখে মানে তারপরে নিজের এই অতৃপ্ত আত্মাকে শান্ত করেছি। আই লিটারেলি ওয়ান্ট মোর। অনম্য বিশ্বাস, আপনার কাছে যদি আমার এই ভিডিওটা যায়, চরকির টিম এবং অভিনয় শিল্পীরা এবং ব্যাকগ্রাউন্ডে যারা ছিলেন, প্লিজ আপনারা এরকম করে আরও কয়েকটা কন্টেন্ট বানান, মানে চরকিতে লাস্ট কিছু কন্টেন্ট দেখে খুব মেজাজ খারাপ হয়েছিল, এই কন্টেন্ট দেখে মানে তৃপ্তিতে ভরে গেছে মনটা। ভালো থাকবেন সবাই।